আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় হুজুর আমার স্ত্রী যিনি ভুগছেন তার বয়স 58 আমরা নামাজ আমল ও জিকির করছি আর এই সমস্যার জন্য তার এই সমস্যার জন্য আমরা আপনার নিকট সঠিক তদবীর ও দোয়া জানতে চাই এমন কোন আমল আছে যা করলে জিন থেকে মুক্তি পেতে পারে সে 58 বছর বয়সে জিন থেকে মুক্তি পান নাই তো আসলে জিন থেকে মুক্তি পাওয়ার জন্য তো কোরআনে সূরা ইখলাস ফালাক নাস এগুলোর আমল আছে বা চারকুল পড়ে ফু দিয়ে চারকুল পড়ে আপনার সাতটা বড়ই পাতা পিষে সে সাতটা বড়ই পাতার মধ্যে চারকুল পড়ে ফু দিয়ে একবার দুবার তিনবার মানে তিন তারিখে নয়বার পড়া হবে প্রতি তিনবার পড়ে একবার ফু দিয়ে ওটা পানির মধ্যে ভিজিয়ে কিছু খাবে বাকিটা দিয়ে গোসল করবে এই আমলটা করেন আর একজন আল্লাহওয়ালা কোনো আলেমে দিন যিনি এসব চিকিৎসা করেন তার শরণাপন্ন হলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ অনেক সময় ভিকটিম বা যিনি আক্রান্ত তিনি নিজে এগুলি থেকে মুক্তি পান না তার সে ক্ষমতা নেই তার হয়তো কেরাহাত মনোযোগিতা বিশুদ্ধতার মধ্যে সমস্যা আছে সে পড়লে অনেক সময় সে বাঁচতে পারে না এই জন্য ভালো এই এই বিষয়ের যারা চিকিৎসক আছেন আল্লাহওয়ালা আলী মোলামা আছেন তাদের মাধ্যমে আপনি চেষ্টা করুন আচ্ছা হুজুর মনে শান্তি পাওয়ার উপায় কী মনে শান্তি পায় না এবাদত যা করি তা মনে হয়নি এ কারণে অশান্তি লাগে মনে শান্তি পাওয়ার জন্য সূরা আর রাদের 28 নম্বর আয়াতের যে ফর্মুলা আল্লাহ দিয়েছেন সেটা মানলেতে পারেন আল্লাহ বলেছেন আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জেনে রাখো আল্লাহর জিকিরেই মানুষের মনগুলো শান্তিপ্রাপ্ত হয় মানুষের মন পানির মাছের মতো পানির মাছ যেমন সে পানিতে যতই থাকুক একঘেয়েমি আসবে না পানি তার জীবন কোটি বছর পানিতে থাকলেও সে কখনো বলবে না যে আর পানি ভালো লাগে না সে পানিতেই থাকবে মানুষের মন আল্লাহর জিকিরের ভেতরে ডুবে থাকে যত ডুবে থাকবে ততই শান্তি ততই প্রশান্তি তার অতএব সারাদিন যদি জিকিরে থাকতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এবং কোরআন তেলাওয়াত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই জাতীয় জিকির করুন যা আছে বেশি বেশি জিকির করুন ইনশাআল্লাহ মনে শান্তি আসবেই এটাই একমাত্র বিষয় মনে শান্তি দেওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন হাজার হাজার বার জিকির করেন 20,000 30,000 40,000 50,000 বার জিকির করেন শান্তি আসবেই মনের মধ্যে কারণ কোরআন খুব কনফিডেন্স সহকারে খুব জোরদার ভাষায় বলছে আলা সচেতন হয়ে শোনো হুঁশিয়ার হয়ে শোনো বিজিক্রিল্লাহে শুধুমাত্র আল্লাহর জিকির দ্বারাই তা তোমার ইন্নুল কলু মনগুলো শান্তিপ্রাপ্ত হয় আর কোনো কিছু দ্বারা শান্তিপ্রাপ্ত হয় না মাছ যেমন শুধু পানি দ্বারাই বাঁচে অন্য কোনো কিছু দ্বারা সে বাঁচবে না মানুষের এই মনটা শুধু আল্লাহ জিকির দ্বারাই বাঁচবে শান্তি পাবে অন্য কোনো কিছুর দ্বারা সে বাঁচবেও না শান্তি পাবে না আত্মার জীবন হলো আল্লাহ জিকির মানুষের বডি অনুসারে বেঁচে থাকে আত্মা মরে যায় আল কোরআনে বিস্ময়করভাবে এই তথ্যটি আল্লাহ দিয়েছেন আমওয়াতুন গাইরু আহিয়া যারা আল্লাহকে চেনে না আল্লাহকে জানে না আল্লাহ জিকির করে না এরা আমওয়াতুন এরা মরা মৃত ডেড বডি গাইরু আহিয়া এদের কোনো জীবন নাই জীবন হলো আল্লাহর জিকির মনের জীবন রুহের জীবন হলো আল্লাহর জিকির আত্মার জীবন হলো আল্লাহর জিকির আল্লাহ তৌফিক দান করেন আপনাদেরকে তো আল্লাহ জিকিরে যে শান্তি এটা আমরা জানি তাহাজ্জুদ পড়লে কত শান্তি লাগে তেলাওয়াত করলে কত শান্তি লাগে সালাত পড়লে কত শান্তি লাগে মুসলিম বিশ্বে আত্মহত্যা খুবই সামান্য কেন কম বেশ তারা জিকির করেই আর অমুসলিম বিশ্বে আত্মহত্যা প্রচুর প্রতি বছর 8,00,000-9,00,000 লোক আত্মহত্যা করে যাদের বাড়ি গাড়ি সার্টিফিকেট সম্মান কোনো কিছুর অভাব নেই অথচ আত্মহত্যা করছে এটা অমুসলিম বিশ্বে তো এই পরিসংখ্যান থেকেই তো বোঝা যায় জিকিরের দ্বারা কতটা শান্তি আসে মনের মধ্যে এটা আরও বাড়ান যত বাড়াবেন তত শান্তি পাবেন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন